সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও বিদেশে যারা নিয়মিত আমাদের প্রতিবেদন দেখছেন সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আবারও এসেছি এই গাবতলির সন্নিকটে মধুমতি মডেল টাউনের জাহান অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি। এই জাহান অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি আমরা বড় সারগরের প্রতিবেদন দেখিয়েছি এবং ছোট্ট সারগরি সম্পর্কে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আজকে আপনাদের দেখাবো এই জাহান অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারিতে মহিষ পালন। আমরা মহিষ পালন আসলে গরু পালন সে লাভ না লস এ বিষয়ে জানবো, মহিষ দাম জানবো, মহিষ সম্পর্কে লালন পালন সম্পর্কে একটু জানবো। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? আছি ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, আমরা এর আগে তো আমরা হ্যাঁ ভাই গরু সম্পর্কে জেনেছি, আমরা সেই সাথে আপনার দেখলাম আপনার খামারে মহিষ আছে। আচ্ছা, এই মহিষ সম্পর্কে একটু জানবো। আসলে প্রথমে একটু একটা কথা জানতে চাই, এই ঘরের ভিতরে মহিষ পালে নদী নালা খাল বিলে মহিষের জন্য, মহিষ মানে পানি, আপনারা সেখানে ইনভার্টার শেডের নিচে মহিষ পালেন এবং গরুর একই শেডের নিচে গরুর পাশাপাশি, এটি সম্পর্কে জানতে চাই, কোনো অসুবিধা? না, এমনি কোনো অসুবিধা নাই, ওরা তো ছোটো থেকে আমাদের কাছে দেখা যাইতেছে। ওই রকম আমাদের আরও কিছু ছোটো মহিষ আসছে, যেমন আমরা সাইরা খাওয়াইতাম, সাইরা খাওয়াই পুষ্কুনি আছে, ওই সাইডে পানি আছে, ওই যে পানি দেখা যায় পিছনে পানি আছে। হ্যাঁ, পিছনে দর্শক আমরা যে পানির কথা বলেছি দেখুন, একদম সাথেই তাদের পুষ্কুনি আছে এবং সেই পানির ব্যবস্থা আছে, মহিষ মারি পানি। এই যে বড় হয়েছে ওখানে, এই বড় হওয়ার কারণে আর নেই না, একটাই আর একটা গুতাগুতি করে মারামারি করে, কেউ কারো দেখতে পারে না, কিন্তু বান্দা থাকলে খুব শান্ত। এই যে চারটা আছে দৈনিক দেখা যাচ্ছে, চাই বারোদানি মহিষ সবসময় শান্ত থাকে। মহিষ যদি 15-20টা থাকে, একটা নিয়ে যদি আগে হাঁটে পার পিছে পিছে সব মহিষ যায়। হ্যাঁ, ওইটা যেটা ওই বাঁধনের যে মহিষগুলা উঠি একটার পিছিয়ে পিছিয়ে সব মহিষ চলে যায়, কিন্তু খামার উপযুক্ত খামারে ছোট থেকে বড় আর আবার বান্দা থাকলে খুব ভালো থাকে, সারা থাকলে একবারে একটা আর একটারে রাখে না, গুতাগুতি শুরু করে। মানে এটা আগে নিয়মিত ছাড়তে হবে, তাইলে তারা ওই লাইনে অভ্যাস করবে, যেহেতু তাদের অভ্যাস নাই, যাবার অভ্যাস নাই, তাই তারা হয়তো সুযোগ পাইলে। হ্যাঁ, সুযোগ পাইলে মানে একজন আরেকজনটা ছাড়ে না, যেতক্ষণ পর্যন্ত তেলাতেলি না করব, না হরান হইব, কেউ সারা সারি নাই, আর একটার মহিষ আসলে ওইটারও 10 জনে রাখা যায় না, 10 জনে রাখা যায় না, 10 জনও রাখা যায় না। আচ্ছা দর্শক, আমরা শুনলাম, আমরা জানি মহিষ শান্ত, আজকে শুনলাম মহিষ একটা মহিষকে তারা ই করে। আমরা দেখতে পাচ্ছি এর আগে আমরা প্রতিবেদন করেছি, বলছে যে আমরা 50টা মহিষ পাললেও একজন মানুষের সম্ভব, কারণ একটা নিয়ে হাঁটা দিলে তার পিছিয়ে পিছিয়ে যায়, আবার খাবার শেষে যদি একটা নিয়ে হাঁটা দিই পিছিয়ে পিছিয়ে সব চলে আসে। ওইটা চলে বই যেমন একটা নিয়ে গেলে একটার আমি হাতে ধৈরা নিয়ে যাই আইসা পড়ি, কিন্তু একটা একটা যদি সারা থাকে ওই দুষ্টমি করে আর কি, একটার ফাল দিয়ে আর একটার উল্টা জায়গা। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে মহিষটা দেখতেছি, আসলে এই জাত সম্পর্কে জানি মহিষের তো। হ্যাঁ ভাই, এটা মুর্রা জাত, মুর্রা। আচ্ছা, মুর্রা মহিষ, এই মহিষটা কয় দাঁত? এইটা মহিষটা 4 দাঁত, 4 দাঁতের। আসলে এগুলোর মানে ওজন স্কেলে ওঠানো হয় কি? হ্যাঁ, এই যে আমরা উঠাই আমরা দেখা যেতেছি, আগে উঠেছিলাম কীরকম, এটা 560 কেজি ছিল আরও 2 মাস আগে। 2 মাস আগে? আচ্ছা, 2 মাস আগে 560 কেজি। আচ্ছা, এই মহিষের দাম কীরকম ধারণাটা পাওয়া যেত? অনেক মহিষের দাম দেখা যাইতেছে এইটার 3 লাখ 3.5 লাখ টাকার মতো, কয়েকজন এসে দেখে গেছে পাইকার, তারা আবার আরেক খামারি ছিল, 5টা একসাথে বইলা গেছে আমার মামার সাথে আর কি, দাম দর বলছে আর কি। আচ্ছা, 3 লাখ 60 হয়তো, 5টা একসাথে দাম বলছে ওইভাবে বলছে। আর এইটা বড় তো, অনেক বড় তো, এগুলো বড় মহিষ আছে। হ্যাঁ দর্শক দেখুন, সবচেয়ে বড় মহিষ যেটি সেটি আমরা দেখাচ্ছি, এইটি সবচেয়ে বড়। হ্যাঁ, এটা বড়, এটা বড়, এইটা এইটাও বড় আছে। যাই হোক, এটি এটি কত বডি ওয়েট কিরকম? এটার বডি ওয়েট আছে হইলো 765 কেজি। 700? আচ্ছা দর্শক দেখুন, মহিষের শিং, তার মাথা বেশ ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে মহিষগুলি আমরা এবার একটু জানতে চাচ্ছি, মহিষের গরুর খাবার আর মহিষের খাবারের কোনো পার্থক্য আছে কিনা? মহিষের খাবার গরুর খাবার আর কি, ওর হলো সবসময় খাবার দিয়েই রাখতে হয়, থাকে খায় ঘুমায় ওর চাহিদা অনুযায়ী। তাই এই যে ওর চারির ভিতরে খাবার ছিল, ওই যেমন পানি দিয়ে রাখছে, শুধু পানি খায়, আর এর খাবার দিয়ে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা জিনিস জানি, শান্ত দেখা যায় অনেক, কারোর সাথে কারো কোনো ঝগড়া বিবাদ নাই দেখা যায়, দাঁড়ে মানে বান্দা থাকলে ঝগড়া নাই না, মানে সারা সুযোগ পেলে সে চেষ্টা করে ঝগড়া করার জন্য, ঝগড়া করার জন্য। এটার ভিতরে দেখতেছি মাথায় খুব পশম বড় বড়, এই যে ওর ঘাটটা দেখি এক পাশ। আচ্ছা দর্শক দেখুন, এটা খুব ভালো একটা মহিষ ওজন সহতে। এগুলি আসলে কতদিন আগে আপনার খামারে আসছে বা এখন? আমরা তো গত ঈদের আগে ছিল, কিন্তু বাচ্চা ছিল তো আস্তে আস্তে আমাদের এখানে। এর গ্রোথ কিরকম বাড়ে? এর গ্রোথ খুব ভালো বাড়ে, এই দেখা যাচ্ছে। মানে 1 মাসে কত কেজি আপনারা বৃদ্ধি করতে পারেন? 1 মাসে এটা আমাদের ওই গরুটা আগে ইয়া হয়েছে আপনার 32 কেজি, হ্যাঁ মহিষ 32-35 আর কি, 28 কেজির নিচে কোনো মহিষ গ্রোথ বাড়ে নাই, মানে সর্বনিম্ন 28 কেজি। হ্যাঁ আচ্ছা দর্শক, আচ্ছা আর একটা জানতে চাচ্ছি,
এই গ্রোথটা একটা রহস্য আছে, আমরা যতদূর জানি যেহেতু বাধা থাকে হয়তো গ্রোথ আরো পানি থেকে নিয়মিত নামানো হয়। ওখানে পানি ওদেরকে দেন, শরীর ওখানেও ভিজায় যে মাথায় পানি আমি বলতেছি না ওই ওই পানি না, আমি তো হয়তো গোসল করেন ভিজা রাখেন, মানে যে পুকুর বলছেন ওই পুকুরে কি নিয়মিত নেওয়া হয় কিনা? না নিয়মিত নেই না, আমরা দৈনিক ওরা চারবার গোসল করাই দিই। ও দরবি চারবার গোসল? হ্যাঁ চারবার। পরে আবার ওই যে ফ্যান দিয়া রাখছি আমরা, এক খামারি বলেছেন তার কথায় আমরা জানি না, এর আমরা বলতে মহিষ পারি না বলতে পারবো না, তার কথায় তিনি বলছেন মহিষ খাবারের পাশাপাশি যত পুকুরে পানিতে নামাবে মহিষের গ্রোথ তত বেশি বাড়ে। হ্যাঁ আমাদের ওটা নিতে মানে নিতে আনতে কী করে পান্না পুষ্কিনি ভেঙে থাকে ঝাপাঝাপি করে। তিনি আরেকটি কথা বলেছেন যে গরুর ওয়েস্টেজ খাবারগুলি মহিষের সম্পূর্ণ শেষ করে খাবার খায়, আমাদেরটাও খাবার লাগে না, এক্সট্রা আমরা দেই আর কি, যত্ন করি। আমাদের কিন্তু দেখেন মহিষের একবারে যেরকম তেলতেলা, ওরা তো শুধু যত্নের জিনিস, বোবা জিনিস তো যত্নের, আর একজনের ওয়েস্টেজ জিনিস আমরা ওই রকম খাওয়াই না, কারণ পরিমাণ মতো দেই যাতে সারেরও ওয়েস্টেজ না হয়। আর এর যেটা গরুর খাবারের চেয়ে মহিষের খাবার কম লাগে না বেশি লাগে? না বেশি লাগে, বেশি লাগে, বেশি লাগে। আচ্ছা আচ্ছা, মহিষের খাবার বেশি লাগে। আমরা ওই যে গরুর যে দানাদারটা দেই মহিষের এই একই দানাদার দিতেছি, আবার ঘাস খাবার তো একই, খাবার একই কিন্তু ওরা আবার ঘাসের পরিমাণটা বেশি খায়, ওই আবার ঘাসটা একটু কম খায়। ও আচ্ছা, ঘাসের পরিমাণ বেশি খায়, ওরা আবার সবসময় খাবার লাগবে, সবসময় খাবার লাগবে। আচ্ছা আর একটা জানতে চাচ্ছি, মানে গরুর চেয়ে মহিষের লাভ বেশি? এবার তো মহিষ নতুন বিক্রি করতে আসছি, আশা করি যে গরুর চেয়ে যে মহিষের যেহেতু গ্রোথ বেশি হয়, গ্রোথ বেশি, সেখানে লাভটা বেশি হওয়ার কথা, বেশি হওয়ার কথা। আচ্ছা ভবিষ্যতে মহিষ নিয়ে পরিকল্পনা কি? দেখি ভবিষ্যতে মহিষ নেওয়া পরিকল্পনা আরও সামনে আগানোর, যে আমরা ভবিষ্যতে পরিকল্পনা করবো, আমাদের আর একটা শেডের ওই সাইডে একটা শেড আছে, শেডের কাছে ওটার পুরো শেডটাই আমরা মহিষ রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা একটা শেড রাখবেন, এখন তো গরুর পাশাপাশি মহিষ রাখছেন, আমরা আলাদা শেড করে মহিষ নিয়ে কথা বলছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বড় বড় মহিষ নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, আমরা এখানে কিছু ছোট্ট ছোট্ট মহিষ আছে, আমরা এই ছোট্ট মহিষ নিয়ে একটু জানার চেষ্টা করি। আচ্ছা বেলাল ভাই, আমরা তো বড় বড় মহিষ দেখলাম, এবার দেখতে পাচ্ছি আপনার কাছে ছোট মহিষও আছে, যেমন ছোট্ট গরু আছে, মাঝারি গরু আছে, ছোট্ট গরু এবং মহিষও রাখছেন। আচ্ছা এই বিষয়ে একটু বলেন, এই ছোট্ট মহিষ কি বিক্রির জন্য নাকি? এই মহিষটা রাখছি হলো এটা হলো গাভী, হ্যাঁ এরা আমরা আর কি প্যাগনেট করবো, এর থেকে দুধ দহন করবো ২২ সালের জন্য। এই যে আপনি বলছেন যে এটি গাভী, এটি মানে ই করার জন্য সার গরু সার মহিষ আছে কিনা? হ্যাঁ সার হচ্ছে এই দুইটা সার, ও এই দুইটা সার, হ্যাঁ এটা হচ্ছে গাভী বকনা আর কি যেটার বলে। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে এটা দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার জন্য একটি গাভী নিয়ে আসছে, এটি আমরা তৈরি করবো। আচ্ছা যদি এই ধরনের মহিষ যদি আপনার কাছে ক্রয় করতে চায় কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ আছে ব্যবস্থা, আছে এটি বিক্রি করে দর্শক তারা হয়তো সব কিছু আছে, যদি কোনো ক্রেতা পান তো অবশ্যই তারা এই মহিষ বিক্রি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন মহিষ পালন কি গরুর চেয়ে লাভ নাকি লস? না মহিষে আলহামদুলিল্লাহ কোনো মহিষেও লস নাই, গরুতেও লস নাই, মানুষ মানুষের ঠকাইতে পারে কিন্তু কোনো পশু তার মালিককে ঠকায় না, মানুষ মানুষের ভুলের কারণে ঠকে, পশু পাখিতে তো কারো ঠকে না, সে যেরকম খাইবে সেরকম দিবে, এরকম যে কোনো ব্যবসায়ী, ব্যবসায়িক নিজের ভুলের কারণে ব্যবসায় লস করে চিন্তার কারণে, কিন্তু এই বোবাজাত ওর কাছে তো আর কিছু নাই, ওর তো সব কিছুর মালিক হলো আল্লাহ, তো ওরে যে খাওয়াইলে ঠিক মতো দেখভাল করলে ওই তো ঠকাই। ভিতরে আবার ইন্ডিয়ান বলদও ছিল, বোল্ডার ছিল, হরিয়ানা হরি কংগ্রাজ জাতের, তো আমরা ওইটা বিক্রি হয়ে গেছে, তো ওইটা আরেক খামারি নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে কি এই ইন্ডিয়ান বলদ বা হরিয়ানা আনার চিন্তা করছেন? চিন্তা ভাবনা আছে, চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, এই যে মহিষ যদি কোরবানির সময় যদি কোরবানির জন্য কেউ ক্রয় করতে চায় সেটি আপনার বিক্রি করবেন কিনা? হ্যাঁ আমরা বিক্রি করবো, এই পাঁচটা যদি একজনে নিতে চায় একসাথে তাহলে হয়তো এরকম খামারি আছে, কিন্তু কোরবানির জন্য হয়তো এরকম পার্টিও আছে পাঁচটা একসাথে নিতে পারে, যদি আলাদা আলাদা ক্রয় করতে চায়? আলাদা আলাদা ক্রয় করতে চাইলে তাও পারবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এই যে মহিষ ক্রয় করতে হলে আপনাদের এই খামারের আসার ঠিকানাটা যদি বলেন, মোবাইল নাম্বারটা বলেন। আমাদের খামারে আসার ঠিকানা হয়েছে গাবতলির থেকে অতি নিকুটে, হ্যাঁ একটা বাস উঠে বলবো যে মধুমতি মডেল টাউন, মধুমতি গেটের সাথে নাইমা বলবে যে জাহান এক গ্র্যান্ড ডেরিতে যাবো, যে কোনো লোকের কাছে বললে ইনশাল্লাহ নিয়ে আসবে, দেখাই দিবে, দেখাই দেবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 01727256523। আচ্ছা দর্শক,
2022 কোরবানির জন্য যদি কেউ মহিষ ক্রয় করতে চান, অবশ্যই এই ঢাকার একদম নিকটে মধুমতি মডেল টাউন জাহান অ্যাগ্রো অ্যান্ড ডেইরি এই খামারে এসে চলে আসতে পারবেন। একেবারে গাবতলির আমিনবাজারের পরেই এই মধুমতি মডেল টাউন। আপনারা এখানে মহিষ, গরু এবং সার কোরবানি উপযুক্ত সব কিছু পাওয়া যাবে। কোরবানি উপযুক্ত যা ক্রয় করতেন, আমরা জানি আপনার কাছে এই জাহান অ্যাগ্রো অ্যান্ড ডেইরিতে ছাগলও আছে, কোরবানির জন্য কি ছাগল বিক্রি হবে কিনা? হ্যাঁ, কোরবানির জন্য ছাগল বিক্রি হবে। অলরেডি ছাগল বুকিংও চলতেছে, একজন বুকিং দিছে। আচ্ছা, আপনার এই বলছেন যেহেতু বুকিংয়ের কথা আপনি বলছেন, যদি কেউ কোরবানি উপলক্ষে বা কোরবানির জন্য এই ঘরে বসে গরু বুকিং দিতে চায় বা ভিডিও কলে দেখতে চায়, সেটা কি সম্ভব কিনা? হ্যাঁ, সেটা সম্ভব। কিভাবে সম্ভব বলেন? সম্ভব হয়েছে, আমার যে নাম্বারটা আছে এই নাম্বারের ভিতরে ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো আছে, এই নাম্বারে কল করলেই ভিডিও কলে দেখাই দিব। দেখা যায় যে আইসা সামনাসামনি দেখলে একটা পছন্দ, মোবাইলের জিনিসটা একরকম আর বাস্তবে আইসা দেখলে আরেক রকম। কারণ আমাদের এখানে অনেক গরু আছে, জয়টা দেখবো ভালো লাগবো চোখে। আমরা আমাদের ডিসপ্লে সেন্টার আছে, সামনে ডিসপ্লে নিয়ে দেখাবো। আশা করি ইনশাল্লাহ দাম সরাসরি দেখা আর মোবাইলে দেখার মধ্যে পার্থক্য আছে, তারপরও তাৎক্ষণিক তারা দেখতে পারবে। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে দেখতে পারবে, দেখতে পারবে, মোবাইলে ভিডিও কলে দেখতে পারবে। আমাদের আবার ওই গরুর ভিতরে টেক নাম্বার লাগানো আছে, টুকিং নাম্বার যেটা বলে, এটা বললেই, নাম্বার বললেই ভিডিও থেকে বললে হবে যে ভাই এটার গলার নাম্বার এত, এটার কী প্রাইস, কী ওয়েট, এটার ডিটেলস জানতে পারবো। ডিটেলস জানতে পারবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এছাড়াও যদি কেউ আপনারা এই যে আপনারা বলতেছেন যে বেশ ভিডিও কলে আপনাদের মহিষ ক্রয় করতে পারবে, গরু ক্রয় করতে পারবে, আমি একটা জিনিস জানতে চাই, 2022 কোরবানিতে কেন আপনার কাছ থেকে মহিষ বা গরু ক্রয় করবে? আমার কাছ থেকে করতে হবে এটা না যে আইসা দেখো, দেখলে ভালো লাগবে আর এইরকম যে স্বাস্থ্য স্বয়ংসম্পন্ন নিরাপদ, গরুর জ্বর নাই, সর্দি নাই, কাশি নাই, ভ্যাকসিন মুক্ত, রোগ বালাই নাই, সম্পূর্ণ সুস্থ, একবারে সম্পূর্ণ সুস্থ, এটার কোনো নির্ভেজাল, সম্পূর্ণ দেয় যে ন্যাচারাল খাবারের দ্বারা তৈরি, যে কোনো ফিড কি ভ্যাকসিন ইঞ্জেকশন কোনো কেমিক্যাল জাতীয় খাবার এরকম কোনো খাবার নাই। এজন্য আমার আস্থা যে যেহেতু সম্পূর্ণ দানাদার খাবারের খাওয়াইয়া বড় লালন পালন করছি, আমাদের কাঁচা ঘাস আছে, খড় আছে, মানে একটা গরু ন্যাচারালভাবে যেভাবে পালন করা হয় একদম স্বাস্থ্যসম্মত, সেটাই আপনার করার চেষ্টা করেন। সে কারণেই বলছেন যে যে কেউ আমাদের কাছ থেকে গরু ক্রয় করলে প্রতারণার শিকার হবে না, প্রতারণার শিকার হবে না। ঠিক আছে বেলাল ভাই, ভালো থাকবেন। আপনারা সব কিছুই জানলাম, যদি কোনো ক্রেতা আপনার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ঠিকানাও আমরা বলে দিচ্ছি। দর্শক, আপনারা যদি গরু কোরবানি উপলক্ষে মহিষ, গরু, ছাগল ক্রয় করতেন, অবশ্যই এই জাহান অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে চলে আসবেন। এটি গাবতলির একদম কাছে, মধুমতি মডেল টাউন, এর ভিতরে আপনারা চলে আসুন। আমরা দর্শক আজকের প্রতিবেদন শেষ করব। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, একটু বডি লে করুন। হ্যাঁ, ঠিক ছিলেন আগে, একটু করুন, আমি একটা প্রোফাইল ছবি নেব। গাটটা ঠিক আছে? আর একটা দিকে না, আরও দিকে একটু করে আমার দিকে থেকে মহিষে হাত দেন, আমার দিকে তাকান। হ্যাঁ, এই